তৃতীয় অধ্যায়তে এবার কবির হবির বললেন, হবির পরে এবার অন্তরীক্ষ বলবেন। কিন্তু অন্তরীক্ষর কারে প্রশ্ন করছেন রাজা, একা নবযোগনদের প্রত্যেকের কাছে একটা করে প্রশ্ন করছেন, গম্ভীর গম্ভীর প্রশ্ন বলছেন। এই জগৎ তো মায়াময়, পরস্ব বিষ্ণুর ঈশস্ব মাই নামোপি মোহিনী, মায়াম বেদিত মিছাম ভবন্ত ব্রবন্ত না। যে বড় বড় যারা মায়া জয় করেছে এরম অবস্থায় আছে বলে তাদেরকে পর্যন্ত মোহ সৃষ্টি করে, মাই নামোপি মোহিনী, যারা মায়া বিস্তার করতে পারে তাদেরও মায়াবিদিকেও মোহ বিস্তার করে দেয় ভগবান, যারা মায়া যাদের বলছে। রাজা বলছেন যে পরম বিষ্ণুর যে মায়া মায়াবিদিগকেও মোহিত করে, তার স্বরূপ জানতে ইচ্ছা করে, মায়া স্বরূপটা কি। পরস্ব বিষ্ণুর ঈশস্য মাইনাম উপি মোহিনীম মায়াম বেদিতম ইচ্ছাম ভবন্ত প্রবন্ত না। আপনারা যদি বলেন দয়া করে এটা কি করে হয়। এইভাবে ধীরে ধীরে বলছেন যে এই মায়ার স্বরূপ বলতে গিয়ে ধীরে ধীরে বলছে অন্তরীক্ষ বলছেন যে আমি মর্ত, সুতরাং সংসার তাপে অতিশয় উত্তপ্ত হয়েছি, সেই তাপের মহৌষধরূপ হরিকথামৃত বর্ষী আপনাদের বাক্য শ্রবণ করিয়া তৃপ্ত হইতেছি না। এটা রাজা বললেন। অন্তরীক্ষ বলছেন এভীর ভূতানি ভূতাত্মা মহাভূতৈর মহাভূজ সসজ্জ উচ্চা বচানি অদ্যহ স মাত্রাত্ম প্রসিদ্ধ হে। অন্তরীক্ষ বললেন মায়া স্বরূপ নির্ণয় করা অসম্ভব, এটা এমন একটা ব্যাপক বস্তু, কোনো একটা সাধারণ একটা উদাহরণ দিয়ে কোনো একটা তত্ত্ব বলে হবে না। অনন্ত মায়া, হরি অনন্ত, হরি রূপ অনন্ত, হরির মায়াও অনন্ত। ভূত সকলের কারণ স্বরূপ আদ্য পুরুষ স্বীয় অংশভূত জীব সকলের বিষয়ভোগ এ মুক্তির নিমিত্ত এই সকল মহাভূতসহ উচ্চ নীচ ভূতগণের সৃষ্টি করেছেন, ইহাই ভগবানের মায়া, মায়াময় জগৎ। আদি পুরুষ ভূতাত্মা যে শক্তি দ্বারা এই যে ভেদ সৃষ্টি করেছেন, মহাভূতসহ উচ্চ নিচু ভূত সৃষ্টি করেন, উহাই ভগবানের মায়া। এইভাবে এক একটা করে উদাহরণ দিচ্ছেন আর দিয়ে বলেছেন, বলছেন ধাতুপ্লব আসন্ন্য ব্যক্তম দ্রব্য গুণাত্মকম অনাদি নিধনম কালো হি অব্যক্তয়াপকর্ষতি। মহাভূত সকলের নাশ হেতু মহাপ্রলয় যখন উপস্থিত হয়, আদি অন্তরহিত মহাকাল স্থূল সূক্ষাত্মক যা কিছু ব্যক্ত আছে সেই উহাকে অব্যক্ত লইয়া যেতে চেষ্টা করে। ধীরে ধীরে পুরুষ এবং প্রকৃতির দ্বারা এই যে জগৎ ব্যক্ত হয়েছে সেটা আমরা সৃষ্টিতত্ত্বে বলেছিলাম আলাদা আলাদা কীভাবে আস্তে আস্তে প্রকাশ হচ্ছে, তন্মাত্র থেকে আরম্ভ করে সব কিছু ধীরে ধীরে ইন্দ্রিয় সকল আধিকারিক দেবতা, আবার যখন সাবমার্জ করে অর্থাৎ গুটিয়ে যায় প্রকৃতি, যখন আস্তে আস্তে সব একের পর গুটিয়ে নেবে তখন একটার পর একটা সব একের পরে আগে আগের কারণেতে বিলীন হবে, এর যখন ব্যক্ত হয় আগে পরের কারণ থেকে আগের কারণে যাবে, আগের কারণ থেকে তার আগের কারণে, তার আগে তার আগে, এইভাবে দেখা যাবে আস্তে আস্তে গিয়ে সব স্কুইজ হয়ে প্রবিষ্ট হয়ে যাবে ব্যাস সৃষ্টি। এইভাবে হ্যাঁ এইভাবে রাজা এবার বলছেন মায়ার তো আগেই বলেছেন, অন্তরীক্ষ বলেছেন মায়াকে এভাবে ডেফিনেশন দেয়া যায় না। ভক্তিমন ঠাকুর সুন্দর ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটাও অন্তরীক্ষের ব্যাখ্যার মধ্যে প্রবিষ্ট হলে কোনো অসুবিধা নেই। ভক্তিমশীল সচ্চিদানন্দ ভক্তিমন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন একজন, বলছেন মায়া কাকে বলে যদি একটু বুঝিয়ে বলেন। এখন এখানে বলছেন মায়াকে কোনো ডেফিনেশনের দ্বারা বোঝা যায় না, মায়ার অনুভব করা যায়, অল্পর উপর বলা যেতে পারে, এটা অনুভব সাপেক্ষ। ভক্তিমন ঠাকুর বলছেন মায়া কাকে বলে সেটা বলতে গিয়ে ভক্তিমন ঠাকুর জানাচ্ছেন ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি, ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি,
ভগবানের সর্বশক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ ভগবানের সর্বশক্তি না থাকলে পরে যার কোনো অস্তিত্ব থাকে না তাকে বলে মায়াশক্তি। বুঝে গেল? বাংলা বাংলা বললো তো, ভগবানের সর্বশক্তি হলো শক্তি, ভগবানের সর্বশক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয়, অথচ ভগবানের সর্বশক্তি না থাকলে যার কোনো অস্তিত্ব থাকে না তাকে বলে মায়াশক্তি। নিয়তে অনয়া ইতি মায়া, এক কথায় বলতে গেলে এই কথাটার মানে এই দাঁড়ালো, ভগবানের যে অন্তরঙ্গা শক্তি আছে যার দ্বারা অপ্রাকৃত জগতের সমস্ত লীলা বিলাস ভগবানের হয়, সেই যোগমায়ার কৃপা যখন কোনো সাধকের ওপর হয়, যেটা আমরা কীর্তনতে বলি, কুলদেবী যোগমায়া মোরে কৃপা করি আবরণ সংবরূপে তুমি বিশ্বধরি, তুমি যদি এই মায়ার আবরণটা সংবরণ করো তাহলে অপ্রাকৃত জগতের দিকে আমার দৃষ্টিটা যাবে। আজ মায়ার যদি কভারিংটা থাকে তাহলে কিন্তু আমি দেখতে পাবো না, পর্দা দেখা দেয়াকালীন অবস্থায় আমি নাট্যমঞ্চের ভেতরে কে কোথায় কী করছে আমি দেখতে পারি না, কিন্তু পর্দা খুলে দিলে আমি দেখতে পারি না। সেরকম ভগবানের সঙ্গে জীবের যে ব্যারিয়ার, যে বাধাটা, সেটা হচ্ছে কি বলছে, মায়ার বাধা, আর কিছু না। এটা হচ্ছে মায়ার বাধা। যেমন একটা উদাহরণ আমি দিয়েছিলাম আগে, যে একটা কাঁচের শিশির মধ্যে কিছু পদ্ম মধু রাখা হলো, তার গন্ধটা চারিদিকে ছড়িয়ে গেছে, মধুপো চারিদিকে ছুটে এলো, এসে শিশির গায়ে এরকম ঠোকরাচ্ছে, গন্ধটা লাগছে, কিন্তু মধুর সঙ্গে তাদের টাচ হচ্ছে না। মধু আর মধুমাক্ষি এ দুটোর ভেতরে কাঁচের একটা পর্দা রয়েছে। ঠিক সেরকম রয়েছে আমাদের আর ভগবানের মাঝখানে মায়ার একটা ব্যবধান রয়েছে, ওই মায়ার ব্যবধানটাকে মিটিয়ে দেওয়ার নামই হলো ভজন। মায়ার বদন, মায়ার যে যে বাধাটা রয়েছে এটাকে মিটিয়ে দেওয়ার পরেও আমি কি করতে পারবো, ভগবানের ভগবানের অনুভব করতে পারবো, সব কিছু সম্ভব হবে। যতক্ষণ মায়ার বাধাটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মনে হবে যেন আমি সবই করছি, কিন্তু মায়ার বাধাটার জন্য আমি সে আস্বাদনটা করে উঠতে পারবো না, আস্বাদন হবে না। এখন এখানে অর্থটা ভক্তবিনোদ ঠাকুরের এই দাঁড়ালো, ভগবানের অন্তরঙ্গা শক্তি যেটা বলে যোগমায়া, এটা হচ্ছে বাস্তবিক অন্তরঙ্গা শক্তি, যেটা ভগবানের বাস্তব শক্তি। কিন্তু অন্তরঙ্গা শক্তির বাইরে যারা ভগবত বিমুখ তাদের জন্য এই প্রাপঞ্চিক জগতে যারা বহির্মুখ ব্যক্তি তাদেরকে ফেলা হয়েছে। জুস্মাত বলছেন আপনার জুস্মাদ বিমুখা ইহ সংসরন্তি ইত্যাদি, এই শ্লোকের আলোচনা আমি করেছি আগে। ওম আপ্রিতার্থ করণা নিশিনিশয়ানা নানা মনোরথ দিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈব অপহাত রচনা, ভুলে গেলাম শ্লোকটা বলি সবসময়। তাহলে এসে যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি, যুষ্মদ প্রসঙ্গ বিমুখা ইহ সংসরন্তি, তোমার বিমুখ যারা তারা এই সংসারেতে এসে পড়েছে, এদেরকে ট্রিটমেন্ট করার জন্য এটা একটা জায়গা। তাহলে এখানে বলছেন, এটা আলোচনা করব আমি অন্য সময়। তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের বক্তব্য হলো যে ভগবানের অন্তরঙ্গা শক্তি হলো শক্তি, সেই শক্তির বাইরে অর্থাৎ তার যে ছায়া শক্তি সেটা হচ্ছে মায়াশক্তি, যেটার মধ্যে আমরা অভিভূত রয়েছি। ওপরের ভগবানের যে নিত্য শক্তি আছে তার একটা ছায়া শক্তি এই জগতে পড়েছে, সেটাকে বলে মায়াশক্তি বা দুর্গা, তাই তো? সৃষ্টি স্মৃতি যা কিছু আছে সমস্ত কিছু তিনি এই জগতে যা কিছু সেটা দেখাশোনা করছেন। সৃষ্টির স্মৃতি প্রলয় সাধন শক্তির কাছাইব যশ ভবনানি বিবর্তি দুর্গা, এই বিবর্তি দুর্গা, দুর্গা এটাকে দেখাশোনা করছেন ছায়া শক্তি, কিন্তু বাস্তবিক যে আছে তিনি হচ্ছেন অন্তরঙ্গা শক্তি, যার কৃপা হলে ভগবানের ধামের সব কিছু অনুভব করা যায়। তাহলে একটা ব্যক্তি দাঁড়িয়ে থাকলে একটা আলোর বিরুদ্ধে মুখোমুখি তার ছায়াটা পেছনে পড়ে। তাহলে ভক্তিমোহন ঠাকুরের বক্তব্য হলো সেই যে সর্বশক্তিটা নিত্য জগতে আছে তার ছায়াটা এই জগতে পড়েছে,
আর যেই সেই স্বরূপ শক্তিটাকে যদি সরিয়ে নেওয়া হয় তা ছায়াটাও ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা যখন ওই ওখানে গিয়ে পড়ি কোথায়, পড়াম পৌড়মা তলায়, সেখানে গিয়ে বৈষ্ণবরা আরাধনা করে কুলদেবী যোগমায়, আর জগতের লোকরা গিয়ে নানারকম কামনা বাসনা করছে, একই মূর্তি একই বাইরে দেখছে, কিন্তু এরা প্রার্থনা করছে তাকে ছায়া মায়াকে, মা এই দে ওই দে বলে চাইছে, আর বৈষ্ণব যারা আছে তারা গিয়ে বলছে ভক্তিদা, তাই তো। এইভাবে দেখা যায় রাজা, তাহলে মোটামুটি একটু বোঝা গেল, ভালো তো বোঝা গেল না। তাহলে রাজা এবার বলছেন, রাজবাচ তাহলে আমাদের একটা রাস্তা বলে দিন যেভাবেতে আমরা এই মায়াটাকে পার হয়ে যেতে পারি। রাজবাচ বিদেহরাজ বলছেন, যথৈতাম ঐশ্বরীম মায়াম দুস্তরাম অকৃতাত্মভি অকৃতাত্মভি তরন্তি অঞ্জহ স্থূল ধিও মহর্ষ ইদম উচ্চতাম। আমরা তো মোটা বুদ্ধি সম্পন্ন, আমাদের একটা সোজাভাবে এই জগৎ থেকে চলে যাওয়ার, সুন্দরভাবে মায়া পার হয়ে যাওয়ার একটা রাস্তা বলে দিন আমাদের। যথৈতাম ঐশ্বরীম মায়াম দুস্তরাম অকৃতাত্মভি তরন্তি অঞ্জহ স্থূল ধিও মহর্ষ ইদম উচ্চতাম, এইটা বলুন দয়া করে। প্রবুদ্ধ এবার বলছেন, এবার প্রবুদ্ধ উত্তর দিচ্ছেন, প্রবুদ্ধ উত্তর দিয়ে বলছেন, কর্মানাম আরভ্যমানানাম দুঃখহত্যই সুখায় ছ পশ্যেত পাক বিপর্যাসম মিথুনিচারিণাম নিনাম। প্রবুদ্ধ বললেন, বিশুদ্ধচিত্ত ব্যক্তি দুঃখ প্রতিকার ও সুখের জন্য কর্মকারী মিথুন ধর্ম মানবগণের কর্মফলের বৈপরীত্য দর্শন করিবেন। মিথুনি চারিনাম নিনাম এই শব্দটার মানে কি হবে, মিথুনি চারিনাম নিনাম এই কথাটার মানে হলো, এই জগতের লোক যারা আছেন, যারা জীবনযাপন করছেন, তারা কখনোই নিরপেক্ষ হয়ে বসবাস করতে পারে না, তারা সঙ্গ করে। মিথুনি চারিনাম নিনাম এই কথার একটু যদি মোটা অর্থ করা হয় তাহলে ওরা দলবদ্ধভাবে থাকে, একে অপরের সঙ্গে গায়ে গায়ে মিলিয়ে প্রীতি করে। আরও সূক্ষ্ম অর্থ করতে গেলে যেটা ভাগবতে যেটা বলেছিলাম, পুংসাম স্ত্রিয়াম মিথুনি ভাব মেতাম তয়োর মিথ হৃদয় গ্রন্থিমাহু। তাহলে পুংসাম স্ত্রিয়াম মিথুনি ভাব মেত, এইখানে মিথুনি চারিনাম নিনাম মানে তুমি আমি থাকব, এই যে তুমি আমি ভাবটা এটা মিথুনি চারিনাম। যেটা বলতে গিয়ে যেটা বলতে গিয়ে কপিলজি মা দেবাহতীকে বলেছিলেন, সঙ্গ থেকে মুক্ত হতে হবে, এই জগতের যে সঙ্গ সেইটা থেকে মুক্ত হওয়া দরকার। জড় সঙ্গ যেটা, সঙ্গ ও সংসতের হেতু অসস্যবিহিত নিনাম স এব সাধুসুকৃত মোক্ষদ্বারম অপাবৃতম। সঙ্গজ সাধুসুকৃত মোক্ষদ্বারম অপাবৃতম, বলছে মোক্ষদ্বারকে খুলে দেওয়ার জন্য দুটো শ্লোক থেকে একটা একটা করে শ্লোক মিলিয়ে বললাম আমি, সঙ্গজ সংসতের হেতু অসস্য বিহিত নিনাম, যেটা সংসারে যে সমস্ত সঙ্গগুলো করে মিথুনি চারিনাম নিনাম সব একে অপরের সঙ্গে একটা বন্ডেজ করে রেখেছে, একটা বন্ধন করে লকিং, এই গাঁটগুলোকে খুলতে পারছে না। মুক্ত পুরুষের লক্ষণ হল যে সে সমস্ত জড় সঙ্গ থেকে মুক্ত। মুক্ত পুরুষের লক্ষণ কি, যে জড় কাউর সঙ্গে কোন রকম কোনো সম্বন্ধ স্থাপন করবেন না। তথাপি যদি বলেন কেন দেখা যায় কোনো বড় মহারাজ কোনো কাউর দুঃখেতে কাউর সঙ্গে কথা বলছে দেখা যায়, যেটা গৌরকিশোর বাবাজি মহারাজ প্রভুপাদকে বলেছিলেন, আপনি কাউর সঙ্গ করিবেন না, প্রভুপাদকে বলেছিলেন, প্রভুপাদ বলছেন আমি যে উচ্চ সঙ্গ লাভ করেছি পরমহংস বাবাজি মহারাজের, আমার আর অন্য কোনো সঙ্গ করার কোনো রুচি নেই, কার সঙ্গ করব। তথাপি যে দেখা যায় কলকাতা মঠেতে বিভিন্ন লোক কাঁদতে কাঁদতে আসছে, তা সাধুরা তার উত্তর দেয়, আর সাধুদের বাঁচাবার রাস্তা কি, সাধুদের বাঁচাবার রাস্তা কি, ওই ভালোবাসার ডোর দিয়ে।
যদি সাধুর সঙ্গে কোনোরকমভাবে তোমার ভালোবাসা হয়ে যায়, নোংরা অর্থে বলছি না, বাস্তবিক প্রীতিবিনিময় হয়ে গেল, তখন তোমার এটা লকিং হবে। যেমন বড়শি দিয়ে মাছকে জল থেকে তোলে, মায়া থেকে তুলে আনবার জন্য বড় বড় আচার্যগণ কী করেন, তার যে প্রীতি ভালোবাসা, তার যে আদর্শ চরিত্র, এমনভাবে তাকে জগতের লোক দেখতে পায়, তখন কোনো দুঃখ হলে এসে কাঁদতে থাকে, মহারাজ আমার এই হয়েছে কী করবো, আর তাকে তুই কাঁদিস না, কি হয়েছে তোর, ভালোবেসে বলে তোর, তোরা তো আমার আপন জন। তার এই যে সাধুগুরু বৈষ্ণব যে প্রীতিটা দেখায়, এটাকে যদি তোমরা নকল করতে চাও মরে যাবে, সঙ্গে সঙ্গে দাঁত দাঁত পড়তে আরম্ভ করবে, ইচ্ছে করো ওরকম। ওই যে তাদের নাটক নাটক নয়, ওটা আবার মনে করো না নাটক, তারা ওই প্রীতির, তারা ওই প্রীতির বর্ষা, ওই যে বর্ষি দিয়ে এটাকে ওদেরকে টেনে তুলেন ভগবত ধামে। ওই জন্য যে প্রীতিগুলো তোমরা জগতের লোকের সামনে সব যে যা করছে, অল বন্ডেজ, সমস্ত কিছু বন্ধন, কেউ বেরোতে পারবে না। কিন্তু সেটা যদি বাস্তবিক একটা মন থেকে, মুখে মুখে একটু কিছু দিয়ে দিলাম, একটু দান দক্ষিণা, এটা তো সঙ্গ হল না। হ্যাঁ, কৃষ্ণ সম্বন্ধে প্রীতি, যেটা তাকে ভালো লাগে, কেন জানি না তার ঘড়ি কথা ভালো লাগে, তার সিদ্ধান্ত আচরণ যদি হয়ে যায়, প্রীতি অনুক্ষণ যদি এইসব কথাগুলো শোনে, তাহলে তার সঙ্গে তার প্রীতি হয়ে যাবে। আর সে হলেই ভগবান তাকে বেরোবার একটা রাস্তা দিয়ে দিল, বেরোবার একটা গ্রিন সিগনাল এটা পেয়ে গেল যে তুমি এবার যেতে পারবে, আর তার আগে যেতে পারবে না। সেই জন্য তাহলে এখানে বলছেন কর্মানাম আরভ্যমানানাম দুঃখ হত্যই সুখায়। আচ্ছা, লোকে কর্ম করে কেন, কি জন্য কর্ম করে, এত হাড়গোড় ভেঙে পরিশ্রম করছে কি জন্য, ভূতের মতো যেটা ভক্তিমে থাকে কীর্তন বলছে, কার লাগি করি না গেছিল ভ্রম, কিসের সংসার এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়, এইসব করছে বিরাট সমস্ত কথা। তাহলে কার জন্য করছে, প্রত্যেককে জিজ্ঞাসা কর, তুমি যেহেতু পরিশ্রম করছো হোয়াট ফর, কী জন্য করছো, সে বলো মহারাজ সংসারে টাকা না হলে কে দুঃখ হতে যাবে না, সুখ আসতে হবে। তাহলে প্রত্যেকের উদ্দেশ্য হলো সুখটা আসবে আর দুঃখটাকে হাঁটাবে, মূল উদ্দেশ্য কিন্তু এটা, এই জন্য হাড় ভাঙা পরিশ্রম করছি, অন্য কোনো কারণ নেই, দুঃখটাকে হাঁটিয়ে দিয়ে সুখটাকে, এই জন্য তাকে পেছনে দৌড়াচ্ছে, কি টাকা কী দরকার, যে কথাটা বলতে গিয়ে পরিষ্কারভাবে সেখানে জানানো হলো সে কি, ওই যে গোকর্ণজি, গোকর্ণজি তার পিতাকে বলল না, বলছেন নচ ইন্দ্রস্য সুখম, আমরা মনে করি স্বর্গের রাজা বাদে ইন্দ্র বোধহয় খুব সুখে আছে, না ইন্দ্রের পজিশনে পড়লে বোঝা যাবে, হ্যাঁ নচ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী না, অথচ সুখ আছে কারকে, ল্যাংটো বাবার কাছে কিছুই নেই, কপিন আছে, জলপাত তো চললো, কি আনন্দ, কোনো কষ্ট নেই, যেখানে যাবে কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে, ঠাকুর তো আছে। তাহলে সেখানে গোকর্ণজি এর উত্তর বলছেন, দেখো নচ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী না, সুখম মস্তি বিরক্ত মুনির একান্ত জীবন, যে মুনি ধর্ম ভগবানের কথা কীর্তন আর কিছু দরকার নেই, কোনো সম্বন্ধ থেকে সব বেরিয়ে গেছে, তার আনন্দ তার দুঃখ কিছু নেই, তার জীবনে সুখ থাকবে। তবে সুখায় কর্মান করোতি লোক, কি জন্য করে লোকে কর্ম, সুখের জন্য, সুখের লাগিয়া ঘর বাঁধিলু অনলে পুড়িয়া গেল, সুখের জন্য ঘর বেঁধেছিলাম, কোথায় চুলো চুলি হয়ে গেল, লাতালাতি হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, যা দুদিন বিয়ে হয়েছে, কত আশা নিয়ে, বাপ রে বাপ, এরকম মহারাজ এরম হয়ে গেছে, খুব ভালোই হয়েছে, যা হয় ভগবান মঙ্গলের জন্য করে, চুলো চুলি হয়ে গেল, মাত্র এক মাস দু মাসে গেল না, কি করা যায় ভবিতব্য। তথাপি তো সংসারে বাসনা যায় কি, এগুলো দেখবার পরে কি কেউ যদি বলে বা দুচ্ছাই হয়েছে সংসার আর ভাল লাগে না, বলে কি কেউ, বলে না, কেউ বলবে না, এত দেখার পরেও বলবে ওই সংসারই আমার চাই, বলবে না খুব হয়েছে আর দরকার নেই। তুলসীদাসজির জীবনে একটা খালি ঘটনা ঘটেছিল, একটা সামান্য, সেই ঘটনাতে তুলসীদাস সংসারকে থুতু মেরে চলে গেলেন, কিছুই না, পূর্বাদে লীলা করেছেন তুলসীদাস, আর বদ্ধজীব ন, তুলসীদাসজির স্ত্রীকে খুব ভালোবাসত, তাকে না দেখে থাকতে পারতেন, স্ত্রী গেছে শ্বশুর বাড়ি,
ভাল লাগে না, যাই আমিও চাই। এই ঝড় বৃষ্টি সমস্ত বজ্রপাত, তুলসীদাসজি গেছেন শ্বশুর বাড়ি, গিয়ে ওখানে এই বিপত্তির মধ্যে ওখানে গিয়ে ওখানে ঢুকেছেন। স্ত্রী দেখে বলছি এইরকম অবস্থা তুমি এসছো বলে এমন একটা মুখ দিয়ে একটা শব্দ করেছে, যেরকম তোমার প্রীতি আমার প্রতি ভালোবাসা রামজির প্রতি যদি তোমার তো ভগবানকে পেয়ে যেতে, যাও একটা ভাষা এরম বলে, বলার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে গেছে। স্ত্রী আজকে গুরুর কাজ করে দিল, বাহ তার নিকুচি করেছে সংসার, চল ওই সোজা চলে গেলেন। ব্যাস তুলসীদাস জীবনের ঘটনা, তিনি বদ্ধজীব না, এক একটা জীবনে এক একটা কথা এক একটা সময় এমন একটা টার্নিং পয়েন্ট আসে যে জীবনটা পুরো ঘুরে যায়, হয় না? কত দুষ্ট ব্যক্তি তার জীবন ঘুরে গেছে, একটা একটা উদাহরণ দিলে পাগল হয়ে যাবে লোকে। বিল্লমগুলো আছে তো, সে তো আছেই, আমি প্রসঙ্গ ক্রমে উল্লেখ করেছি এক একটা উদাহরণ। একটা দুষ্ট ব্যক্তি মানে সরকারের ইলেকট্রিকের তার থেকে আরম্ভ করে সব চুরি করে দিন রাত, গ্রাম দিয়ে লাইন গেছে আর ও সব ওই সব চুরি করবে, বিক্রি করবে, সমস্ত কিছু করবে, ব্যাস তচ নচ করবে, পুলিশও কিছু করতে পারবে না, ভগবানের মার দুনিয়ার মার। কি হলো ঘটনা? বলে ও স্ত্রীর যা বিবাহ করেছে তার এখন সন্তান হবে, ভালো কথা। এখন যেদিন অবস্থা খারাপ সেদিন ওকে নিয়ে যেতে হবে, এখন নিয়ে যে যাবে কি করে? লাস্টে যখন দেখছে ও আগে আগের দিনই ট্রেনের লাইন কেটেছে, ওই তার কেটেছে, ট্রেন তো বন্ধ আছে, চোখের সামনে ছটফট করতে করে স্ত্রী মারা গেল, ব্যাস সেদিন থেকে তার সব শেষ, সব লাথি মেরে দিল, আমার দরকার নেই। ও নিজের কর্ম নিজে ভোগ করলো, যে ভালোবাসে স্ত্রীকে চোখের সামনে ছটফট করতে মূল গাড়ি নেই কিছু, কী করে নিয়ে যাবে অঁচ পাড়া, ট্রেন ছিল লাইন কেটে দিয়েছে, লাইন কবে সারানো হবে যাও। তাহলে এক একটা ঘটনা মানুষের জীবনে পুরো জীবনে, আর সেই দিন থেকে সে পুরো এমন জীবন যাপন করতে আরম্ভ করলো। আর যারা তথাকথিত সাধু হতে চায় তাদেরও হওয়া মুশকিল, তা ধাক্কা খেয়ে শিখেছে না, ওই জন্য আমরা চাই ধাক্কা খেয়ে শিখে তারপরে সাধুর মর্যাদা বুঝে তারপর আসো। আমরা কিন্তু এক লক্ষ লোকের সামনে হরিকথা করলো, দশ হাজার লোকের সামনে কী হবে? আমি তো লোক দেখি না, এমনও গেছে গোবর্ধনেতে আমি কুড়ি পঁচিশ জনের কাছে হরিকথা করেছি, এই গোবর্ধন এইখানে বসে কব দিনের পর দিন লোকের দিকে তাকাইনি, আবার অনেক লোকের কাছে বলি, ওগুলো কোনো কথা নয়। তাহলে কি করে আমি মায়া কাটাবো সেই কথা বলতে গিয়ে, তাহলে মিথুনিচারে নাম নিন পশ্চেত পাক বিপর্যাসম, যারা সমস্ত সমাধান করতে চায় আমি দুঃখকে হাঁটিয়ে দেবো সুখের প্রাপ্তির জন্য, এই এইগুলো করলে, যে এই বাড়িটা কিনি, এই জমিটা কিনি, এখানে যদি একটা বাড়ি করি, ছেলেগুলোকে বিয়ে দেবো, এই সব জায়গায় প্ল্যান প্রোগ্রাম করছে, কিন্তু দেখা যায় সে প্ল্যান প্রোগ্রাম কি টেকে, হয় না অনেক সময়। পশ্চাৎ পাক বিপর্যাসম, তারা যা প্ল্যান করে তার বিপরীত হয়। আর এখানে বলছেন তাহলে বাঁচবার উপায় কি? বলে সেই জন্য তো তোমাকে বলছি, তসমাদ গুরুম প্রপদ্যে তো জিজ্ঞাসু শ্রেয়মোত্তমম শব্দে পরেচ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম, সেই জন্য তো বলা হয়েছে সেই রকম মহান মহান গুরু বৈষ্ণবের কাছে যাও, যদি না যাও তাহলে পাবে আর পার হতে পারবে না। গুরু গ্রহণ একান্ত দরকার, যদি গুরু গ্রহণ না করতে পারে তাহলে হবে না। আবার ব্যস্ততা ভরে যাকে তাকে গুরু গ্রহণ করার কথা নিষেধ করা আছে, ব্যস্ত হয়ে পড়লো আমার গুরু দরকার, ওরকম ধরনের হয় না, অপেক্ষা করতে হয়। ভগবান নির্দেশ করেন বিভিন্ন রকম, যার সত্যিই গুরু দরকার, যে সংসার থেকে পার হবে, পাগলের মধ্যে ছটফট করছে, বলরাম তাকে স্বপ্নে হোক যে কোনোভাবে তাকে রাস্তা দেখাবে, প্রত্যক্ষভাবে তাকে দেখাবেন রাস্তা। হ্যাঁ, গুরু অন্তর্যামী যুগে শেখা, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে আর গুরু অন্তর্যামী রূপে শেখায় আপনে, তাহলে তসমাদ গুরু প্রপদ্যে তো জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। ফার্স্ট অফ অল প্রথমে আমার ভেতরে প্রশ্ন আসবে, কে আমি, কেন মরে যারে তা পত্র হয়, ইহা নেই জানি কইছে মর, আমি যে একটা এরকম একটা পজিশনে পড়ে গেছি অবস্থায়, এই অবস্থা থেকে বেরবো কী করে, কীভাবে মুক্ত হয়ে আমি যাব, এই প্রশ্নটা যদি না জাগে, সে যদি কপটতা করে কোনো একটা জায়গায় গিয়ে গুরু গ্রহণের অভিনয় করে, চল চল ওখানে ও কয়েক হাজার লোক ওনার শিষ্য, চল আমরাও নিই, হয়ে গেল, ওই যে গুরু, হ্যাঁ
ওই যে বেশিরভাগ লোক কি করে দেখা দেখি অনুবর্তন করে, দেখা দেখি। মুকুজ্জিবাবু কি করেছে কি, গঙ্গার ঘাটে তর্পণ করতে গেছে, আমি উদাহরণটা দিয়ে থাকি গুরুপাদ বন্ধুর, এটা তর্পণ করতে গেছে। তর্পণ করতে গিয়ে মুকুজ্জিবাবুকে বিখ্যাত হলো, মুকুজ্জিবাবুকে সবাই মানে জানে। গঙ্গার ঘাটে তর্পণ করতে মহালয়ার দিন তর্পণ করতে গিয়ে বললো সব কুসাকুসিগুলো দেখি একই রকম মিশে যাবে, একটা কাজ করি আমি একটু গঙ্গার একদলা মাটি নিয়ে কুসাকুসির উপর রেখেছি, রেখে বললো আমি আমি চান করতে চাই, চান করে এসে কুসাকুসি নেবো, আর তো মিশবে না, আমি তো মাটি রেখেছি। এখন চান করে উঠে দেখে মুকুজ্জিবাবু দেখছে সবার পাত্রে একদলা করে মাটি, বলে কী হলো আমি এখন চিনব কী করে, মুকুজ্জিবাবু বলো কী হলো সবার পাত্রে ওই মুকুজ্জিবাবুকে দেখেছে মাটি মাটি রেখেছে। ও বলে বললো তাহলে শ্রাদ্ধের দিনে বোধ হয় এই তর্পণের দিনে বোধ হয় মাটি রাখতে হবে, মুকুজ্জিবাবু রেখেছে আমরাও রাখি, সবাই রেখে দিয়েছি, মুকুজ্জিবাবুর মাথা খারাপ আমার চিনব কী করে। এখন আমাদের সমাজের অবস্থাটা সেরম হয়েছে, সমস্ত ব্যক্তি দেখা দেখি এর অনুবর্তন, নিজের কোনো একটা ব্যক্তিত্ব নাই, অনুভব নাই, কোনো বিচার ক্ষমতা নাই। যে লোকের যত সূক্ষ্ম বিচার ক্ষমতা, অনুভব পাওয়ার অনুভবের ক্ষমতা যত বেশি, সে তত বেশি ধীরে ধীরে বিচার করে কাজটা করতে হবে, গুরু বৈষ্ণবের সঙ্গে আলোচনা কাছে যাওয়ার রাস্তাটা ওই লোকের দেখা দেখি করলে হবে। চল ওই গুরু আবা এসে শুনেছি কি সুন্দর দেখতে দেখেছিস, আপেলের মতো গালগুলো এত ভালো, ওই গুরুই তো দরকার, নাহলে কী করে হবে। যদি আমাদের গৌরকিশোর বাবাজি হয় মহারাজ হয় ওর কাছে কী কী হবে, শুকনো দেখতে কি বাবা এ গুরু ভুলু না কি হবে। ওই জন্য লোকে ঠকে, লোকে ঠকে তাদের নিজের দোষে, যদি গুরু দরকার হয় ভগবান দেখিয়ে দেবে। তাহলে তসমাদ গুরুম প্রপদ্যে তো জিজ্ঞাসা শ্রেয় উত্তমম, তোমার জীবনের সংশয়গুলোকে নিবারণ করবার জন্য বাস্তব তত্ত্ববিদ গুরুর কাছে যেতে হবে। আর যিনি কিরকম গুরু, নেই শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে নিষ্ণাত। শব্দব্রহ্ম মানে অখিল, এই যে শব্দশাস্ত্র অখিল যে শব্দ ব্রহ্ম যে বিস্তৃত রয়েছে বিভিন্ন শাস্ত্রে, সেইগুলো বিচারে অত্যন্ত নিপুণ। এটা আবার যদি সাধারণ ব্যক্তি সব বই খুলে পড়তে যায় বলে আমি বাজার থেকে বই কিনে নেবো, নিয়ে আমি পড়ে নেবো, তাহলে সেখানে বলছেন তাদের বিভিন্ন শাস্ত্র ৬৪ ভক্তির অঙ্গের বলছে নিষেধ যেগুলো আছে, তাতে বলছে বহু গ্রন্থ কলা অভ্যাস নিষেধ, বহু গ্রন্থ কলা অভ্যাস নিষেধ। কেন বদ্ধজীব কোনো একটা পার্টিকুলার সিদ্ধান্তে আসতে পারবে না, নির্ণয় নিতে পারে না, তাদের কনফিউশন বেড়ে যায়। এই পদ্মপুরাণে পড়লাম এই কথা রেখে দিয়ে কৃষ্ণের, কৃষ্ণ এইভাবে গেছে জগৎ থেকে, আর ভাগবত বলছে এটা কী যে ব্যাপার, যেখানে সেখানে যে হয়ে গেল। ওই জন্য রাস্তাটা হলো নিজে নিজে এরমভাবে করতে নেই, শাস্ত্রে বিচার বই কিনে নিয়ে আমি পড়ে নেবো, আর লাইব্রেরিতে গিয়ে পড়ে নেবো, আর পড়ে দেখো পড়ে নিয়ে পারো কি না। নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিত করে নৌতিব মনে মান্য শরণ না করো, বলছে সেখানে রূপ সনাতন আদি যেসব গোস্বামীবৃন্দ আছে তারা সমস্ত অখিল শাস্ত্রকে মন্থন করে ক্রিমটাকে বার করতে পারে। আমরা দেখেছি, আমরা জানতাম পরম পূজা কেশব গোস্বামী মহারাজ মায়াবাদী ভাষ্যগুলো পড়তেন, মায়াবাদী ভাষ্য কেন, যে মায়াবাদ ভাষ্যকে খণ্ডন করবার জন্য, মায়াবাদ ভাষ্যকে তিনি খণ্ডন করবেন, মায়াবাদীকে তিনি জব্দ করবেন এক জবাব দিন। যেখানে মহাপ্রভু বলছেন মায়াবাদ শাস্ত্র শুনিলে হয় সর্বনাশ, এমনকি মায়াবাদীকে দর্শন করলে সঙ্গে সঙ্গে সচের কাপড় সমেত চৈতন্যবাবু চান করতে বলেছেন। এখন এইটা নিয়ে তো লড়াই লেগে যাবে, মশাই আপনাকে সামনে এসে গেলেন কেন, আমি চান করতে হবে, ওর সঙ্গে লড়াই লেগে যাবে। স্নান অনেক রকমের হয়, মায়াবাদী এই যে মায়াবাদী তো হরিকথা হলো, এই হরিদ্বারে কন্টিনিউয়াস তার আগেও হয়েছিল এখনও হলো, তো রাস্তায় যেতে গেলে তো মায়াবাদী দর্শন হবে, তো মহাপ্রভুর কথা মানতে গেলে তোমার হরিকথাও হবে না, এই সঙ্গে সঙ্গে দেখা হলো আর গঙ্গায় চান করি দাঁড়া। মহাপ্রভুর কথাটার অর্থ হলো স্নান করতে হবে, স্নান তো অনেক রকম আছে, সঙ্গে সঙ্গে আকাশে সূর্যের দিকে তাকালাম, সূর্যের দিকে তাকি দণ্ডত করলাম, গুরুচরণ চিন্তা করলাম, আর বিষ্ণুকে স্মরণ করলাম, ভগবানকে, ভগবান তো স্মৃতিতে যদি থাকে তার তো চান সবসময় হচ্ছে, যশ্বরে তো পুণ্ডরীকাক্ষম সবাই যেমন তরম সূচি। এইভাবে বায়বীয় স্নান
দিব্য স্নান, জলে স্নান, মন্ত্র স্নান, বিভিন্ন রকম স্নান আছে। তো মহাপ্রভুর কথাটা বুঝতে না পেরে মহাপ্রভু মহাপ্রভু স্নান করতে বলেছি, দাঁড়ান এখন আমি হরিকথা কি বলবো, এই যে দেখে ফেলেছি আগে গঙ্গায় স্নান করে আসি তিলক করি হয়ে গেল, ওটা নয়, সেগুলো অনুভব করতে। তাহলে তাহলে তাদের মায়াবাদ শাস্ত্র যে পড়তেন সেটা কী জন্য, তাদের ক্ষমতা ছিল, তারা মায়াবাদ শাস্ত্র এবং যা শঙ্কর ভাষ্য তাকে খণ্ডন করার জন্য যে অস্ত্র সেটা রাখছেন। কিন্তু সমস্ত বদ্ধজীব যারা ইউনিভার্সিটিতে যারা পড়ছেন, যারা প্রত্যেকেই মায়াবাদ ভাষ্য পড়ে, মায়াবাদ ভাষ্য পড়ছে, ব্যাস তাদের তো কিছু মুশকিল, তাদের মুশকিল মায়াবাদী দেখলে মনে হয় সুন্দর বলছে, বললে এত সুন্দর মিষ্টি করে বলবে, এসব মায়াবাদী ভেতরে সব বলবে, জয়কারা দেবে, তারপরে তারপর হ্যাঁ সমস্ত কৃষ্ণ বিষ্ণু জয় দেয় বা জয় শ্রী ভোলেনাথকে কি জয় দেয়, শঙ্কর ভগবান লাস্টে জয় দেবে, জয় শ্রী ওঙ্কার, হ্যাঁ সেই সব। এখন দেখা গেল তাহলে এইভাবে শব্দে পরে চলে স্নাতম ব্রহ্মণি উপসমাশ্রয়ম, মানে শব্দব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত হতে হবে। শব্দব্রহ্মে যদি নিষ্ণাত না হয় তাহলে ঠিক কেউ যদি জিজ্ঞাসু আসে সামনে তাকে যুক্তি দিয়ে বোঝাতে পারবে না। শব্দব্রহ্মে যদি নিষ্ণাত না হয় শাস্ত্রের বিচার করে তাকে বুঝিয়ে দেবে পারবে না। তাহলে শিষ্যর কাছে গুরুদেবকে শব্দব্রহ্মে নিষ্ণাত হওয়াটা একটা গুণ। আচ্ছা এমন যদি হয়, এমন একজন অনুভবশীল সাধু পেয়েছি যে ভগবানকে লাভ করেছেন, এমন একটা অবস্থা, কিন্তু বাইরের দৃষ্টিতে তার বিদ্যা নাই, বিশাল বিশাল বিদ্যা নাই, তিনি শাস্ত্রের কথাগুলো বলতে পারেন কিন্তু সরল ভাষায় বলতে পারেন, সরল ভাষায় যেমন বাংলায় বলতে পারেন কিন্তু প্রচণ্ড অনুভব লাভ করেছেন, সেক্ষেত্রে সেই যেমন ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে অনেকে প্রশ্ন করতেন, মহারাজ ভগবানকে কি করে পাওয়া যাবে একটু বলতে পারেন, বাবাজি মহারাজ সময় কই, সব সময় নামানন্দে বিভর রয়েছেন, তারা যদি নিষ্কপটভাবে এসে থাকে তাহলে উত্তর দিতেন, নিষ্কপট না হলে বুঝতে পারতেন কোনো উত্তর দিতেন না, উত্তর দিতেন একটা কথা বলে দিতেন শাস্ত্রের কথা, কি বলতেন, তোমরা যেমন সংসারের জন্য ছেলে মেয়ে বিভিন্ন কারণে কাঁদো, তোমরা বহুত প্রচুর পরিমাণে কেঁদো, কাঁদলে ভগবানকে পাবে, এক কথা হয়ে গেল। এখন এই কেঁদো ভগবানের জন্য সেটা বলতে গিয়ে এখন প্রবুদ্ধ কি বলেছেন, পিপলায়ন কে বলেছেন আমাকে বলতে হচ্ছে, হ্যাঁ বলতে হচ্ছে না, হাসতি রোদতি এই যে সব কথাগুলো আমাকে বলতে হচ্ছে কি জন্য, এই জন্য বলতে হচ্ছে, তাহলে এক কথায় বলে দিলেন কিন্তু তার প্রত্যক্ষ ভগবানের অনুভব হয়েছে পরব্রহ্মেতে নিষ্ণাত। তাই জন্য আচার্যের কাজ করতে গেলে শব্দব্রহ্ম পরব্রহ্ম দুটোতে নিঃস্নাত হলো ভালো, আর যদি না হয় তাহলে কি করবেন, উত্তম ভক্তকে পেয়ে গেছেন তে বাইরের দৃষ্টিতে বেশি কথা বলবেন না, সেক্ষেত্রে সেই গুরুপাদ পদ্মের অনুমতি নিয়ে তোমাকে কোনো শিক্ষাগুরু গ্রহণ করতে হবে। বোঝা গেল কি বললাম, যে একটা উদাহরণ দিই, ছিল নরোত্তম ঠাকুরের কথা, নরোত্তম ঠাকুরজি আশ্রয় করেছেন লোকনাথ গোস্বামীজিকে, যিনি পরমহংস জঙ্গলে থাকেন, বিভোর হয়ে থাকেন ভজনে, কোনো কথাবার্তা বেশি বলেন না, সমস্ত সময় তিনি ভজনে মানে ডুবে রয়েছেন রাধা গোবিন্দের লীলাতে, ঝোলার মধ্যে থাকতো সেটা পুজোবাসীরা কাঁদতেন, বাবা একটু কুটিয়া করে দিচ্ছি রাখো, ঝোলার মধ্যে রাখতেন, ঝোলা থেকে বার করে পুজো করে আবার ঝোলা রাখ, কীরকম মহাপুরুষ। এখন নরোত্তম ঠাকুর আশ্রয় নিয়েছেন, নরোত্তম ঠাকুর বললেন বাবা তুমি এক কাজ করো, জীবের কাছে যাও, জীব গোসাই, জীব গোসাইয়ের কাছে পাঠিয়ে দিলেন, জীব গোসাইয়ের কাছে পাঠিয়ে দেওয়াতে সেই নরোত্তম ঠাকুর সেখানে তার শিক্ষা গ্রহণ করলেন। এখন যদি কেউ বলে যে গুরুতত্ত্ব যদি এক অনুভব না করে, অখণ্ড তত্ত্ব অনুভব না করে, তার তোমাদের বিপর্যয় আসবে, একই কিন্তু, গুরুতত্ত্বটা এক, অখণ্ড তত্ত্ব। তা তিনি এখন এখন জীব গোস্বামীপাদ রূপে গুরুদেব গুরুরূপ ধারণ করে তাকে শিক্ষা দিলেন, আরেক রূপ ধারণ করে তিনি দীক্ষা দিলেন, দীক্ষা দিলেন, আর দীক্ষা দিলেন নরোত্তম ঠাকুর যে দীক্ষা দিয়েছেন বর্তমানে যে দীক্ষা, ওরকম দীক্ষার মতো নাও হতে পারে, অনেক উন্নত, কেন তাদের এরকম ক্ষমতা ছিল যাকে দীক্ষা দেবে তার নিয়ম হল যে সদ্গুরু শিষ্যকে দীক্ষা দেবে, আর শিষ্য যদি সত্যি সত্যি শরণাপন্ন হয়
তাহলে শিষ্যের মধ্যে তার নিজের অধক্ষজ সেবার অনুভূতিকে সঞ্চারিত করতে পারে। বোঝা গেল কি বললাম? নিজ যে সেবা করেছে ভগবানকে, নিজ সেবার প্রত্যক্ষ অনুভব, অধক্ষজ সেবার অনুভবকে শিষ্যের ভেতরে সঞ্চারিত করতে হবে। দীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে এত পাওয়ার তার, কিন্তু বর্তমানে দেখা যায় সম্বন্ধ জ্ঞানী হচ্ছেন, সম্বন্ধ জ্ঞানী না হয় প্রভুপাদ বলছেন তার দীক্ষা কি করে হলো, সম্বন্ধ জ্ঞানী হচ্ছে না তার দীক্ষা কি করে হলো, কানে ফুঁক মেরে দিয়ে দীক্ষা হয়ে যাবে, অত সোজ নাকি সহজে হয়ে পড়বো আমরা, লাভটা কি হবে? এটা আর বলতে চাইছি না, সেই জন্য খুবই মুশকিল। তাহলে দেখা যায় যে গুরু কাছে, সদ্গুরুর কাছে যেতে হবে। তস্মাৎ গুরুম প্রপদ্যে তো জিজ্ঞাসু সেয় উত্তমম শব্দে পরে জনে স্নাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম, যিনি ভগবত ভজনে নিযুক্ত হয়ে উপসমাশ্রয়ম, তার কোনো রকম ত্রিগুণের কোনো বিষয় তাকে স্পর্শ করতে পারে না, উপসমাশ্রয়ম উপসমাশ্রয়ম তিনি হয়েছেন। এইভাবে ধীরে ধীরে সমস্ত, আর একটা কথা প্রভুপাদ বলতেন, যারা বাস্তবিক ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করতে চান তারা এই সংসারে থাকাকালীন অবস্থায়, একটা সাধুও সংসারেই রয়েছে, মঠে রয়েছে, তার বেরোলিত সংসার, এখানেও তো লোকজন আসছে, প্রভুপাদের এই কথাটা যদি স্মরণে না রাখতে পারেন কোনো ব্যক্তির সন্ন্যাস বা ব্রহ্মচর্য থাকা সম্ভব হবে না। একটা কথা বারবার বলছেন প্রভুপাদ, বলছেন যদি ত্যক্ত আশ্রমী যারা আছেন তারা যদি ত্যাগ জীবন যাপন করতে চান, কৃতকৃতার্থ হতে চান, তাহলে আপনাদের সম্মুখে যে সংসারিক জীবগুলো ঘুরছে তাদের যে আপাত মনোরম সুখ দেখতে পাচ্ছেন, সুন্দর বাড়ি, বিরাট সুন্দর সুন্দর ব্যবস্থা, আর তাদের সব স্ত্রী পুত্র নিয়ে সব সুন্দর সুন্দর সংসার, সেগুলোর ভেতরে অনুক্ষণ তত্ত্ব বিবেচনা করে দেখতে পাবেন তাদের অগাধ দুঃখ সাগর, বাইরের দৃষ্টিতে কিন্তু সুখ, এত সুন্দর ঘর বাড়ি সব কিছু, ভেতরে কিন্তু জ্বলছে আগুনের মতো। এইটা যদি অনুভব না করে তাহলে যে ব্যক্তি সংসারিক ব্যক্তিদের বোঝাতে যাবে সে নিজে ওই সংসারিক সুখটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। ত্যাগী ব্যক্তি সে শীঘ্রই সেই সংসারিক ব্যক্তির যে আপাত মনোরম স্ত্রী পুত্র নিয়ে যে মনোরম সংসার সেইটাকে ভজনা করবার জন্য ব্যস্ত হয়ে পড়বে, ত্যাগী জীবন রক্ষা করতে পারবে না। সেই জন্য প্রভুপাদ বলছেন আপনারা ভজন করতে করতে আপনাদের সম্মুখে যে প্রাপঞ্চিক যে জগৎ দেখছেন তার মধ্যে যে আপাত মনোরম সুখময় যে সংসারিক জীবকে দেখবেন তার মধ্যে তত্ত্ব বিবেচনা করে গভীরভাবে চিন্তা করবেন এদের মধ্যে কত কষ্ট দুঃখ লুকিয়ে রয়েছে। এই অনুসন্ধান যদি না করেন তাহলে আপনারা কিন্তু ত্যাগী থাকতে পারবেন না, আপনাদের শিগগিরই ভোগী হয়ে যাবে। আর ভোগী বা ত্যাগী কোনোটাই আমাদের হওয়ার কোনো প্রশ্ন নেই। সেই জন্য বলছেন সর্বত্মাত্মেশ্বরান বিক্ষিক্ষাম, বলছেন সর্বত্র আত্মেশ্বরান বিক্ষাম, বলছেন সর্বত্র আত্মেশ্বরান নিক্ষাম, ইক্ষণ মানে দেখতে হবে। কৈবল্য মণিকেতম, কৈবল্য মণিকেততম আর বিবিক্ত চির বসনম সন্তোষম যেন কেনচিত, সর্বত্র সচ্চিত রূপে তা আত্মদর্শন অর্থাৎ সর্বভূতে সে অনুভব করতে হবে সেই ভগবানকে, আর ও নিয়ন্ত্রী রূপে ঈশ্বর দর্শন করতে হবে সর্বভূতে, আর নির্জন পদে সে বাস করতে হবে। নির্জন মানে সাধুসঙ্গে কৃষ্ণ নাম, নির্জন পদে বাসে বাসের অভ্যাস করতে হবে, নির্জন পদে থাকা মানে সাধুসঙ্গে হরিকথা কীর্তনে থাকা বাস, আর গৃহীদের প্রতি অভিমান না থাকা, গৃহী যারা জীবনযাপন করেন তাদের প্রতি বিভিন্ন রকম রাগ অনুরাগ এদের যেন না করে, আর পবিত্র তার আচার আচরণ থাকবে, চিরাদি কাপড় আদি পরিধান করবেন, আর যে কোনো প্রকারে যা সম্মুখে আসবে শুকনো রুটি থেকে আরম্ভ করে যা কিছু এলো ভগবত ইচ্ছা ওটা পেয়ে সন্তোষ থাকবে, সন্তুষ্ট থাকবে, ওটা পরেই সন্তোষম যেন কেনচিত। ওই জন্য বলছেন সর্ব সবচেয়ে বেশি যে আনন্দ লাভ করে কারা, সবচেয়ে বেশি আনন্দ লাভ করে কারা, যার ভেতরে কোনো আশা নেই, বিন্দুমাত্র কোনো আশা যাকে স্পর্শ করছে না, যে কোনোভাবে জীবনযাপন করতে চাইছেন তিনি হচ্ছেন সুখী।
আর এখানে বলছেন ভগবানের শ্রবণ শ্রবণম কীর্তনম ধ্যানম হরের অদ্ভুত কর্মণ জন্ম কর্ম গুণানাঞ্চ তদর্থে অখিল চেষ্টিতম। ভগবানের কারণে অখিল চেষ্টা সম্পন্ন, আর শ্রবণ কীর্তন থেকে আরম্ভ করে ধ্যান, ধ্যান তো ঠিক কথা, অনুধ্যান বাস্তবিক পক্ষে, সেই ধ্যান করতে করতে, ধ্যান মানে আমরা অনেক সময় মনে করি চোখ বুঝে এরম ধ্যান করব, তা নয়। যেরকম গোপীগণের ধ্যানটা, গোপীগণের ধ্যানটা স্বতঃসিদ্ধ, ওরা চলছে ফিরছে সব কাজ করছে। উদ্ধব যখন পরামর্শ দিয়েছিলেন, আলোচনা করেছিলাম, উদ্ধব বলছে তোমরা সবসময় ভগবানের স্মৃতিতে থাকো, তোমাদের দুঃখ বুড়ো কি পাগলের মতো কথা বলে, এমন একটা রাস্তা বল যাতে আমরা কৃষ্ণকে ভুলতে পারি। উল্টে বলে কৃষ্ণকে স্মরণ রাখো, দুঃখ জড়ো, কৃষ্ণকে ভুলবার রাস্তা বল, আমরা ভুলতে পারি না, আমাদের গৃহকর্ম করতে পারি না, কাজ করতে গেলে রাধারানী কি করে, রাধারানী রাধারানী সব ঘরের মধ্যে যা কাণ্ড কারখানা করে, সেটা জটিলা কুটিলা রেগে আগুন হয়ে যায়, তোমার বউ কি করছে দেখো, হ্যাঁ উল্টো পাল্টা, মানে উনুনে বসিয়েছে খেয়ালই নেই তাকে, উনুন পুড়ে যাচ্ছে সব, এ ওলো বউ এ কি হচ্ছে, এটা দেখলে তো রেগে যাবে, প্রচন্ড রেগে যাবে, কোথায় কি করছেন কোন। আর এই কীর্তন আছে সুন্দর, ভক্তিম ঠাকুর কোথায় লিখে না, নরোত্তম ঠাকুর, ধোঁয়ারও ছলনা করি কাঁদি, যখন রন্ধনশালাতে যাই, ধোঁয়ার রন্ধনশালায় যখন যাই, তখন তো আর আমাদের টুক করে গ্যাস চালানো নাই, কারণ ধোঁয়া দিতে হয় কাঠে, ধোঁয়ায় যখন চোখ জ্বলছে তখন ইচ্ছে করে কৃষ্ণের জন্য কাঁদছে, বউ বলছে বউ তুই কাঁদছিস কেন, বলে তো ধোঁয়া দিচ্ছে চোখে ঢুকেছে, আসলে কিন্তু কাঁদছে কৃষ্ণের জন্য, ধোঁয়ারও ছলনা করি কাঁদি, এরকম অবস্থা, কোনো খেয়াল নেই কোনো কিছু, কি যে করছেন কোনো ধ্যান থাকে না। ওই জন্য কৃষ্ণার্থে অখিল চেষ্টিতম, এটা ভক্তের জীবনে একটা স্বতঃসিদ্ধ লক্ষণ হওয়া উচিত। ভগবানের জন্ম আদি জন্মকর্ম গুণানাঞ্চ আর তদার্থ বলছে ভগবানের শ্রবণ কীর্তন ধ্যান হরের অদ্ভুত কর্ম, ধ্যান বলতে, ধ্যান বলতে সর্বদাই স্মরণে রাখা। শ্রবণ কীর্তন যখন পাকা হবে, শ্রবণ কীর্তন হওয়া মানেই তো ধ্যান, শ্রবণ কীর্তন যদি পাকা হবে তাহলে তো অনুধ্যান আছে সিদ্ধ হবে, শ্রবণ কীর্তন যদি ঠিক না হয় তাহলে অনুধ্যানও হবে না, ধ্যানও ভুল, এই তিনটি কিন্তু একই লাইন। শ্রবণ কীর্তন হলে পরে শ্রবণ হবে, আর কীর্তন যখনই হবে তখন ধ্যান করতে হবে, চিন্তা করতে হবে। তাহলে তার প্রভুপাদ ওই জন্য বলছেন হরি কীর্তন হলো মহা ধ্যান, প্রভুপাদ বলতেন হরি কীর্তন হলো মহা ধ্যান, আর আলাদাভাবে ধ্যান করতে হবে না, হরি কীর্তন করতে গেলে হরি চিন্তা করতে হবে। তাহলে এইরকমভাবে শ্রবণম কীর্তনম ধ্যানম হরের অদ্ভুত কর্ম জন্মকর্ম গুণানাঞ্চ তদর্থে অখিল চেষ্টিতম করতে হবে। আর তারপর এইবার কৃষ্ণের সঙ্গে প্রীতি বিনিময় করা আর ভক্তের সঙ্গে, ভক্তের যে আলোচনা, ভক্ত সঙ্গ ভালো, ভক্ত সঙ্গে সুবিধে হয়, পরস্পরান কথনম পাবনম ভগবত যশ মিথহ রতির মিথতুষ্টির নিবৃত্ত মিথমাত্মন স্মরন্ত স্মারয়ন্তশ্চ মিথ গৌহরম হরিম ভক্ত্যা সঞ্জা তয়া ভক্ত্যা বিভ্রতি উৎপলকম তনু। তাই তো, কচিত রোদতি অচ্যুত চিন্তয়া কচিদ হসন্তি নন্দন্তি বদন্তি অলৌকিকাহ নৃত্যন্তি গায়ন্তি অনুশীলয়ন্তি অজম ভবন্তি তুষিম পরমত্ব নিবৃতাহ। এইভাবে বলছেন কি রাজন, সর্বপাপ বিনাশন, হরিকে পরস্পর স্মরণ করবেন, অন্যকে স্মরণ করিয়ে দেবেন, অন্যকে স্মরণ করিয়ে দেবেন, এবং সাধন ভক্তি দ্বারা প্রেম উৎপন্ন হলে তদ্বারা পুলকিত অঙ্গ হয়ে যাবে, কখনো হাস্য করবেন, কখনো আহ্লাদিত হবেন, কখনো অলৌকিক বাত্যসব পাগলের মতো একা ঘরে বলতে থাকবেন, কখনো নৃত্য করবেন, কখনো গান করবেন, কৃষ্ণ অনুশীলন করেন, কৃষ্ণ অনুশীলন ওই যেমন গোপিকাগণের ভাব হয়েছিল, হ্যাঁ জঙ্গলে ঘুরতে ঘুরতে কৃষ্ণকে না প্রাপ্ত হয়ে কৃষ্ণকে চিন্তা করতে করে, এমন কৃষ্ণকে চিন্তা করতে করতে পাগল হয়ে গেছে, হয়ে গিয়ে কী হয়েছে, এক গোপিকা বলছে, এক গোপিকা আরেকজনকে বকাসুর রূপে বধ করছে, কৃষ্ণ ভাবে শেখেছে আমি কৃষ্ণ বধ করছে, আরেকজন কালিয়ানাককে দমন করছে, একে চুল ধরেছে একজন, মানে পাগলের মতো অবস্থা। এইভাবে দেখা যায় পরস্পরের ভাব এরকম অবস্থায় চলে গেছে যেখানে অধিরূঢ়
ভাব সৃষ্টি হয়। তাহলে দেখা যায় এই রকম ভাবে উত্তর দিচ্ছেন, আবার রাজা এইভাবে ধীরে ধীরে সব উত্তর দিচ্ছে। আর রাজা এখানে বলছেন নারায়ণ অভিধানস্য ব্রহ্মণঃ পরমাত্মনঃ নিষ্ঠাম অরহথ নো বক্তুম জুয়ম হি ব্রহ্মবিত্তমঃ ব্রহ্মবিত্তমঃ বলছেন। তাহলে রাজাকে জিজ্ঞাসা করেন ঋষিগণ আপনারা ব্রহ্মবিদ শ্রেষ্ঠ, অতএব নারায়ণ অভিধ পরমাত্মা যা পরব্রহ্মের কিরূপ নিষ্ঠা আতা স্বরূপ কি তা আমাকে বলুন। এইভাবে ধীরে ধীরে সমস্ত বর্ণনা করতে লাগলেন, সমস্ত এভাবে বর্ণনা করতে লাগলেন। তা এইভাবে এখানে সমস্ত অনেক বর্ণনা সব আছে এখানে। তারপরে রাজা আবার পরে আবির্ভত্তকে প্রশ্ন করলেন কর্মযোগম বদত ন পুরুষ জেন সংস্কৃত বিধুয়ে আসু কর্মাণি নিষ্কর্মম বিন্দতে পরম। কর্মযোগের বলছে রাজা, কর্মযোগের দ্বারা পুরুষ যে সংস্কৃত মানে অর্থাৎ সংস্কার ঠিক মতো হলে কর্মবন্ধ থেকে মুক্তি পেতে পারে, নৈষ্কর্ম লাভ করে, তা আপনারা আমাকে বলুন। পূর্বে আমার পিতা ইক্ষাকুর সমক্ষে ব্রহ্মপুত্র ঋষিগণের নিকট এইরূপ জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু ঋষিরা তার উত্তর দেন নাই, তার কারণ কি তাই বলে এইভাবে প্রশ্ন করলেন। তখন আবির্ভূত বলছেন দেখো বাস্তবিক পক্ষে ভগবত ধর্মের যে গুপ্ত রহস্য সাধারণ ব্যক্তিগণ উপলব্ধি করতে পারে না। কারণ কি? বা যে সমস্ত লোক তো কর্মেতে নেশাগ্রস্ত হয়ে কর্ম করছে, কিন্তু কর্মের উদ্দেশ্য কি, কর্মের স্বরূপ কি, কি করে কর্ম করলে পরে আমার বন্ধন হবে না, এসব কথা কেউ জানে না। ভগবত মায়াতে সমস্ত লোক মোহিত হয়ে কর্মেতে ছুটে চলছে, কিছু করার নেই, পালাতে পারছে না। তাদের এমনই একটা কর্মের বন্ধন রয়েছে, তারা কর্ম থেকে ছুটি পাবে না। কারণ কি বলছেন, এইটি তাদের বন্ধন, কিছু করার নেই, কর্মের স্বরূপ জানে না। আমরা জানি যে কর্ম অকর্ম বিকর্ম, গীতা আলোচনা প্রসঙ্গে এগুলো করেছিলাম, এখন আর সেগুলো বিস্তৃত করব না। কর্ম অকর্ম বিকর্ম, কর্ম কাকে বলে? যদি কাউকে জিজ্ঞাসা করা আচ্ছা লোকে তো সবাই কর্ম করছে, সবাই কি কর্ম করছে? কর্ম কাকে বলে? কর্ম কথার ডেফিনেশন বলছেন, কর্ম মানে হলো বেদভিত্তিক কর্ম, বেদ যা বলেছে সেটা করছো, সেটাকে কর্ম বলা হবে। আর বেদে যা বলা নেই সেরকম উপাধি যদি কেউ অত্যাচার করে তাহলে কি করবে? তাহলে বেদবিহিত কর্মের করাটাকে বলে কর্ম, বেদবিহিত যে আজ্ঞা সেটার অকরণ অর্থাৎ না করা তাকে বলে অকর্ম। আর বিকর্ম কাকে বলে? জাস্ট অপোজিট, অর্থাৎ বেদে যা আছে তার উল্টো তুমি অত্যাচার করছো, যেগুলো বর্তমান লোক যে ক্রিয়াকর্ম করছে সমাজে, ওরা বলছে আমরা কর্ম করছি, কর্ম নয়, নিষিদ্ধ কর্ম করছে, বিরুদ্ধ কর্ম করছে। তাহলে কর্মের স্বরূপ জানতে হবে, কর্ম কি, বেদে যা যা বলা আছে ইনজাংশন দেয়া আছে সে অনুপাতে সে চললে পরে সেটা কর্ম হবে, সেই অনুপাতে না করলে পরে সেটাকে বলা হয় অকর্ম, আর সেটার বিপরীত করলে পরে বিকর্ম। তো কর্ম অকর্ম বিকর্ম এই। আর একটা কথা জেনে রাখতে হবে, ভারতবর্ষই একমাত্র বেদবিহিত কর্মের জায়গা। কর্মক্ষেত্র কেন বলা হয় ভারতবর্ষকে? ভারতবর্ষকে কর্মক্ষেত্র বলার কারণ হল একমাত্র এই ভারতবর্ষেই বর্ণাশ্রম ধর্ম এবং বেদের বিহিত কর্মগুলো হয়ে থাকে। যদিও এখন বর্তমানে করছে সবাই ম্লেচ্ছ ধর্ম আশ্রয় করেছে, সবাই নুনাধিক সব অত্যাচার করছে, তাই জন্য সমাজের এই অবস্থা। এখন কে কাকে শান্তি দেবে? কিছু করতে পারবে না। কর্ম কর্মা কর্ম বিকর্মেতি বেদবাদ ন লৌকিক বেদস্য চেশ্বরাত্মত্বাৎ তত্র মুহ্যন্তি সুরয়ঃ। কর্ম অকর্ম বিকর্ম এটা তো বেদে বলা আছে, এগুলো সব কেউ বুঝতে পারছে না, উপলব্ধি করতে পারছে না, এই জন্য অসুবিধে দেখা দিচ্ছে। বলছেন তিন প্রকারে কেবল এই যে বলল, আর এগুলো বিহিত অবিহিত নিষিদ্ধ, এই তিন প্রকারের কর্ম কেবল বেদবাদ মাত্র, লৌকিক নয়, কিন্তু বেদ ঈশ্বর হতে উৎপন্ন হয়েছেন। বেদকে অপৌরুষীয় বলা হয়, বিষকে বলা হয় সাক্ষাৎ ঈশ্বর, বেদ আর ঈশ্বর আলাদা নয়। সেই জন্য কর্মা কর্ম বিকর্মেতি
वेदवाद न लौकिक वेदस्व चेश्वर आत्मत्वात् तत्र मुझ्यन्ति सुरायो। वेद जेहेतु ईश्वर साक्षात तार विचारेते लोके मोहित है बुझते पारे ना। আর বেদের মধ্যে ভগবান বলছেন, ভগবানও বলেছেন অন্যত্র, এখানে তো আবির্হত্র বলছেন, পরোক্ষ বাদো বেদ অয়ম বালানাম অনুশাসনম। বেদের মধ্যে যে সমস্ত আলোচনাগুলো করা আছে, এটা করো এটা করো, এটা করলে তোমার স্বর্গবাস হবে, এটা করলে পুত্র প্রাপ্ত হবে, এই করো, সব আদেশ করা আছে। সেখানে বলছেন ভগবান বলছেন পরোক্ষ বাদ বেদয়ম বালানাম অনুশাসনম, বাচ্চাগুলোকে যেমন রেগুলেট করবার জন্য, নিয়ন্ত্রণ করবার জন্য, তাদেরকে ডিসিপ্লিন শেখাবার জন্য বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন আমরা পড়ব। এমনকি এখন তো এমন হয়েছে কোচের কোলের বাচ্চা ওটাকেও পাঠানো হয়, ও ও কোলে নিয়ে সব ম্যাম সব দেখাবে, এটা অ্যাপেল এটা এই সব শেখাবে, কোলের বাচ্চা। আমাদের সময় তো ছিলই না, অনেক বড় বয়সে স্কুল গেছি, দামড়া বয়সে খেলাধুলা করতাম বসে বসে, খেলাধুলাই আমাদের সব। কি এই দেখা যায় যে পরোক্ষবাদ বেয়ম বেদয়ম বালানাম অনুশাসনম, বালককে যেমন পিতামাতা কিছুতেই তেতো ওষুধ খাওয়াতে পারছে না, বৈদ্য এমন তেতো ওষুধ না খাবো না, ওরে দেখ যদি এই ওষুধটা খাস তাহলে কিন্তু লাড্ডু এনেছি দেবো, আর লাড্ডু দাও, লাড্ডু তো দেবো পরে, আগে ওষুধ খা, ওষুধ খেতে হবে তারপর লাড্ডু না পাবেন। ও এখন ওই লাড্ডুটার জন্য লোভে পড়ে তেতো ওষুধটা খেলো, তারপর লাড্ডুটা হাতে নিল। তো মায়ের উদ্দেশ্য ছিল না তো লাড্ডু খাওয়ানো, না কি ওকে থাবড়ানো, জোর করে ধরে আনা, কিছু না। মার উদ্দেশ্য হলো রোগটাকে সারাবো, ওকে তেতো ওষুধ। কিন্তু এর মধ্যে এত ফাংশন, এত ক্রিয়াকর্ম জড়িয়ে গেল, করতেই হবে। এই জন্য বলছেন পরোক্ষবাদ বেদ বেদ অয়ম বালানাম অনুশাসনম, বাচ্চাকে যেমন অনুশাসন করে করাতে হয়, বাস্তবিক পক্ষে কর্ম মোক্ষায় কর্মাণি বিধত্তে হি অগদম যথা। বাস্তবিক পক্ষে এই যে বিবাহ করো, সন্তানাদি হবে, সংসার করো, এই পূজা করো, এই করো সেই করো, সব বলা রয়েছে, সব এর পেছনে ফাংশন হলো এগুলো করিয়ে করিয়ে এটা কর ওটা কর করতে করতে অন্ধে, এই দেখ কৃষ্ণ দেখেছিস লাস্টে, এইগুলো করাবার জন্য এত চালাকি করতে হয় কিচ্ছু না। হ্যাঁ, এর গোপন উদ্দেশ্য হলো এটা। হ্যাঁ, সেই জন্য ভগবান গীতাতে পরিষ্কার জানিয়েছেন বেদৈশ্চ সর্বই রহমে বেদ্য, সর্ব বেদ পড়ে যদি কৃষ্ণকে না দেখতে পায় তত বেদ পড়া বিতায়গা। সমগ্র ভাগবত আলোচনা করবো মা, সমগ্র ভাগবত আমি দেখলাম কোনো জায়গায় রাধারানীর নাম নেই, ও ছাগলের কি হবে আর, ও ভাগবত পড়েছে রাধারানীর নাম তো নেই। প্রভুপাদের কাছে যখন ওরকমভাবে একটা ব্যক্তি বলছে, প্রভুপাদের কাছে এসে ও প্রভুপাদ আপনি তো বলেন রাধারানীর কথা অমুক তমুক, পুরো ভাগবত কোনো জায়গায় তো রাধারানীর নাম তো দেখা যাচ্ছে না, কোথায় রাধারানীর নাম? প্রভুপাদ রেগে আগুনে বলছে রাধারানীর নাম কাদের জন্য দেয়া থাকবে, আপনাদের মতো মূর্খের জন্য দেয়া থাকবে, কাদের জন্য দেয়া থাকবে, আর দিলেই বা কী করে নেবেন আপনারা? রাধারানীর নাম যদি দেয়াই থাকে কী করবেন আপনারা, কী সুবিধা করে নেবেন? ঠিকই তো বলেছে, এমন সব আলোচনা যে কিছু বোঝে না, জড় অবস্থায় রয়েছে, ওই নিয়ে বিচার করুন তর্ক বিতর্ক, দিলেই বা কী করে নেবে আমরা? রাধারানীর নাম যদি দেওয়া থাকে কী করে নেবে সুবিধে? ওখানে পাওয়া গেল না রাধা নেয়, অনায়া রাধিত নূনম ইত্যাদি শ্লোকে, অনায়া মানে যিনি নিরবচ্ছিন্নভাবে কৃষ্ণ গোবিন্দের সর্বন্দীয় তৃপ্তির প্রচেষ্টা করছেন, ওই অনায়া রাধিত নূনম, ওইটি তো রাধা, ওই নামটা তো গুপ্তভাবে দিয়েছেন সুখদেব গোস্বামী। রাধা নাম উৎপন্ন উচ্চারণ করতে করতে বিগলিত হয়ে কথা বন্ধ হয়ে যাবে, বিকাশ চলে আসছে, ওই জন্য ইচ্ছে করে চেক করে। আর প্রাসন্ন ব্যক্তিদের জন্য একটা কথা গুপ্তভাবে, সেখানে সমস্ত রাসলীলার সমস্ত যা কিছু যা কিছু, রাধা ছাড়া কি আছে? কিছু আছে? কিচ্ছু নেই, কৃষ্ণের কোনো পরিচয়ই থাকবে না, রাধারানী নেই তো কৃষ্ণের কোনো পরিচয় নেই, আছে কিচ্ছু থাকবে না। সেই রাধারানীর কথা তর্ক বিতর্ক চলছে, রাধারানীর নাম নেই, পরোক্ষ বাদ বেদ। তাহলে ভগবান বলছেন বেদৈশ্চ সর্বেই রহম বেবেদ্য, সর্ববেদ যদি দেখে অন্তিমে যদি আমাকে অনুভব না হয় তা তোমাদের সমস্ত বেদ পাঠ চতুর্বেদী ত্রিবেদী দ্বিবেদী সব শেষ, কি হবে? তাই তো, দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী সব গেল গোল্লায়, সব শেষ, কিচ্ছু লাভ নেই।
কিন্তু কিছুই বুঝতে পারল না। সেই জন্য বলছেন পরোক্ষবাদ বেদয়ম বালানাম অনুশাসনম, সেগুলো সব কর্ম মোক্ষা, ইয়ো কর্মানি বিধত্তে, কর্মকে ছাড়াবার জন্য কর্মের জাল থেকে তোমাকে এগুলো সব দেয়া হয়েছে। এর মধ্যে থেকে অনুধাবন করতে করতে ধীরে ধীরে এর মধ্যে থেকে জাল থেকে বেরিয়ে যাও, এটি সংসারের এই জীবনযাত্রার উদ্দেশ্য। কাজেই পূর্বের আমরা যত উপনিষদ বেদ আদি সমস্ত যদি আমরা আলোচনা করি, দেখি ভাগবত আদি মহাভারত সব দেখবে, সমস্ত ব্যক্তিরা যারা রাজ রাজা যারা ছিল বিশাল প্রতিপত্তি, তারা কি করতেন, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তারা রাজত্ব করতেন, সব করতেন, তারপর ছেড়ে দিলে বড় হলো, বলে এবার তুই রা আমি চললাম। তত্ত্ব করেছেন, অগ্নিদ্র চলে গেছে, নাভি চলে গেছে, ঋষভদেব চলে গেছে, সবই চলে গেছে, ভরত মহারাজ চলে গেছে, সবাই যত দেখবেন সমস্ত যুধিষ্ঠির মহারাজ সব কিছুদিন পর্যন্ত করবেন, তারপর বলবে এবার আমার সময় হয়ে গেছে, তোরা রাগ আমি চললাম, আসক্তি ছিল না। কিন্তু এখন ওই দিদিমা ঠাকুমা সব নাতি পুতি সব নিয়ে ওই ঘরের মধ্যে যে জড়িয়ে মরছে, সব মরছে, আর ঠাকুমা মরার সময় বলছে ঠাকুমা এখন একটু হরিনাম করো, হরে কৃষ্ণ বলো, বলে অত কথা বলতে পারি না, কিন্তু আবার বলছে নাতিটাকে ওই এলআইসির টাকাটা ওই চোটে দিবি, ওর বিয়ের জন্য রেখেছে, কেন না নেয় ভালো করে সব বলছে, বুঝাচ্ছে এত কথা বলছে, কিন্তু দিদিমা এখন হরিনাম বলো, বলো অত কথা আমি বলতে পারি না। এই হচ্ছে আমাদের কপটতা, যেটা শুরু করেছিলাম সন্ত গোস্বামী মহারাজ, সেই ভাই বাচ্চাটা একাদশীর আগের দিনে গিয়ে সন্ত গোস্বামী মহারাজ থেকে শুনেছে একাদশীর দিনে ফল খেতে হয়, পঞ্চশস্য খেতে নেই, কিছু নেই, সব শুনে এলো। এখন ঠাকুমা যখন স্কুলে পরের দিন যাবে তখন টিফিনকারীদের রুটি ফুটি দিয়ে দিচ্ছে, দিদিমা কালকে যে মহারাজ বললো এই রুটি অন্ন সে খেতে নেই, কালকে ছুরি নাটিগুলো দুধ বেরোয়, হ্যাঁ মোটের কথা মোটে, ঘরের কথা ঘরে, মোটের কথা কি ঘরে আনে, মোটের কথা কি ঘরে আনে, মরবো নাকি আমরা, মোটি ওরম বলে, ও মোটের কথা মোটে রেখে দিয়ে চলে আসবে। তা আমাদের শ্রোতা হলো সেরকম, মোটের কথা মোটে শুনে ঝাঁক দিয়ে বেলে বাড়ি চলে যাবে, কি হবে। এইভাবে দেখা যায় প্রত্যেকটা লোক এই অবস্থায় রয়েছে। আজকে যদি সময় হয়ে গিয়ে থাকে তাহলে আজকে এই পর্যন্ত বিশ্রাম দেওয়া উচিত নাকি, কালকে আমি আলোচক, কাল থেকে খুব দ্রুত গতিতে এগোতে হবে, কেননা এগারো স্কন্ধ পুরো বারো স্কন্ধ বাকি রয়েছে, ২৪ অবধূত ২৪ গুরু, এইসব কথা বহু খুব আনন্দজনক, সেগুলো আলোচনা করতে হবে, সেগুলো সব আলোচনা করতে হবে। কায়েন বাচা মনস ইন্দ্রিয়ৈর্বা বুদ্ধ্বাত্মনা বা অনুসৃত স্বভাবা করোতি যদ যদ সকলম পরস্মৈ নারায়ণেতি সমর্পয়েত বাঞ্ছা কল্পতরু সে কৃপাসিন্ধু বিষ্ণু।